بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুমিনুন মুসাল্লুন মুত্তাকুন ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়না ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা 18তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। বিগত 17 জুমায় আমরা প্রায় 17 জন নবীর ব্যাপারে আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। যেহেতু এটি রবিউল আউয়াল মাস, এজন্য আমরা আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন, নবীকুল সম্রাট, নবী এবং রাসূলগণের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আজকের জুমা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনার পূর্বে আমরা নবীজির শান শওকত, তার সম্মান এবং মর্যাদার ব্যাপারে জেনে নিব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সবচেয়েতে বেশি সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা আর এমন কিছু স্পেশালিটি আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন যা পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী বাবা আদম আলাইহি সালাম থেকে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত আর কোন নবীকেই এমন কোয়ালিটি আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, আমরা নবীজির জীবনী, নবীজির জীবন বৃত্তান্ত, নবীজির শান শওকত, সম্মান মর্যাদা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে এগুলো থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনায় আমরা যতটা উৎসাহী, তার চাইতে এই মাস আসলে পরে কিছু মানুষ অতি বাড়াবাড়ি আর অতি সীমালঙ্ঘনেই বেশি উৎসাহী থাকে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আপনি আপনার প্রফেট সম্পর্কে জানলেন না, তার শান শওকত বুঝলেন না, আপনি শুধু রাস্তায় বের হয়ে যদি মিছিল করেন, এতটুকুই কি নবীর প্রতি প্রেম বা ভালোবাসা এতটুকুই সীমাবদ্ধ? আপনাকে নবীজির ব্যাপারে জানতে হবে, তিনি কেমন নবী, তার স্ট্যাটাস কেমন, তার ডিগনিটি কেমন, এগুলো জানতে হবে। এগুলো জানার বিষয়, এগুলো জ্ঞান অর্জন করার বিষয়। জেনে বুঝে নিজের প্র্যাকটিক্যাল লাইফটাকে নবীর জীবনের অনুসরণ এবং অনুকরণে গঠন করাই হচ্ছে একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় সফলতা এটি। এজন্য আসুন নবীজির জীবন বৃত্তান্ত আমরা কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করব। তার পৃথিবীতে আগমন থেকে নিয়ে শুরু করে অফাত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগের আলোচনা আমরা কোরআন সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহের আলোকে
জেনে নেব ইনশা আল্লাহ। তবে আজকের আলোচনায় আমরা নবীজির স্ট্যাটাস, নবীজির ডিগনিটি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কেমন স্ট্যাটাস তার নবীকে দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ তাআলা যত পয়গাম্বার পাঠিয়েছেন, যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এসেছেন সবার শেষে, নবীদের মধ্যে সবার শেষে যিনি পৃথিবীতে এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো দেখি, কোন একটি প্রোগ্রামের প্রধান অতিথি সবার আগে আসে নাকি সবার শেষে আসে? কিন্তু তিনি তো প্রধান অতিথি, আসেন সবার শেষে। নবীজি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি, এজন্য তিনি এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা সমস্ত নবীদের উপরে। আল্লাহু আকবার, কত মর্যাদা দেখেন! পৃথিবীর সমস্ত পয়গাম্বারদেরকে আল্লাহ তাআলা বংশভিত্তিক, জনপদ বা এলাকা ভিত্তিক নবী বানিয়েছেন। যেমন নূহ আলাইহি সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কেরিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে। তিনি তার কওম, তার জাতি, তার সম্প্রদায়কে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমার বংশের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে এবার বলেন তো দেখি, নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে কার জন্য? তার নিজের বংশের জন্য। তাহলে তিনি হচ্ছেন বংশভিত্তিক নবী। তিনি কি ভিত্তিক নবী? এবার আসেন হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ তাআলা বলছেন, হুদ কে আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ কে প্রেরণ করলাম, আদ জাতির কাছে তাদের ভাই হুদ কে আমি পাঠালাম, তিনিও তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হে আমার বংশ, আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গুলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাহলে বোঝা গেল হুদ আলাইহিস সালাম তিনিও আদ জাতির নবী। কোন জাতির নবী? এবার দেখেন সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলছেন, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে নবী বানিয়ে পাঠালাম, তিনিও তার কওমকে বললেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো এই, সমস্ত নবীদের চেতনা এক ছিল না ভিন্ন ছিল? সবার কালেমা ছিল এক নাকি ভিন্ন? সবার কালেমা এক, শুধু নবীর নাম ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল সমস্ত নবীদের চেতনা এক না ভিন্ন? এক। কালেমা একটা না দুইটা? একটা। সবার কালেমা? তো সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি সামুদ জাতির কাছে সালেহকে পাঠালাম, তিনিও তার কওমকে দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره
আল্লাহ তাআলা বলছেন আমি মাদিয়ানবাসীর জন্য শুআইবকে নবী বানিয়ে পাঠালাম। তিনিও তার সম্প্রদায়কে বললেন হে আমার জনপদের লোকেরা এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান জনপদের নবী বানানো হয়েছে। এবার আসেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। মূসা আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور الله تعالى বলছেন আমি মূসাকে আমার নিদর্শন সহ প্রেরণ করলাম, তাকে বললাম তুমি তোমার কওমকে, মূসা আলাইহিস সালামের কওমের নাম কি? এই কয়েকজন বললেন মূসা আলাইহিস সালামের কওমের নাম কি? না, মূসা আলাইহিস সালামকে বললেন তুমি তোমার কওমকে অন্ধকার থেকে আলো। অন্ধকার হচ্ছে কুফরির অন্ধকার, অন্ধকার হচ্ছে গোমরাহির অন্ধকার। আল্লাহ তাআলা বললেন তোমার এই কওমকে শিরক কুফর আর গোমরাহি থেকে, এই অন্ধকার থেকে ইমানের নূর আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আস। তাহলে মূসা আলাইহিস সালাম তিনিও কওম বংশভিত্তিক নবী। এবার দেখেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে বলছেন ওয়া ইন ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বললেন হে বনী ইসরাঈল নিশ্চয়ই আমি আল্লাহর তরফ থেকে তোমাদের প্রতি প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, এই যে এতক্ষণ এত নবীর নাম বললাম, সব নবীরাই হচ্ছেন হয় তাদের বংশের অথবা তাদের এলাকার নবী। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের প্রাণ প্রিয় নবীজি তিনি কি কুরাইশ বংশের নবী? তিনি কি শুধুমাত্র মক্কা অঞ্চলের নবী? শুধু মদিনা অঞ্চলের নবী? তাহলে তিনি কি শুধুমাত্র সৌদি আরব নামক এই ছোট্ট একটি দেশের নবী? আমার নবীর স্ট্যাটাস আপনি বুঝেন আগে। দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা হয় কওম বংশের নবী না হয় এলাকার নবী বানিয়েছেন। আর আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا رَبُّ الْعَالَمِينَ বলছেন আগো আমার হাবিব দুনিয়ার সকল নবী এবং রাসূলদেরকে আমি বংশভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক নবী বানিয়েছি, আর আপনাকে আমি গোটা দুনিয়ার সকল বংশের সকল অঞ্চলের সকল মানুষের জন্য বিশ্ব নবী বানিয়েছি। তাহলে বোঝা গেল সমস্ত নবীরা আঞ্চলিক নবী আর আমাদের নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল নবী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন তার নিজের পরিচয় দিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন আমি হচ্ছি রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন এটার মিনিং কি, অর্থ কি? এটার অর্থ হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। তার মানে যত জগৎ রয়েছে আমরা মনে করি এই দুনিয়া, এটাই মনে হয় আল্লাহর একটা সৃষ্টি, শুধু এতটুকুই মনে হয় আল্লাহর সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ না। দুনিয়া এটি একটি জগৎ, এছাড়াও আরও অসংখ্য জগৎ রয়েছে। তাফসিরের কিতাবগুলোতে এসেছে, কোনো কোনো মুফাসসির বলেছেন আল্লাহর জগতের সংখ্যা তাফসিরে রুহুল মাআনিতে এসেছে 40,000, আবার অন্যান্য তাফসিরে এসেছে কেউ বলেছেন 70,000, কেউ বলেছেন 80,000। এই যেহেতু ইখতেলাফি বিষয় আমরা বলতে পারি, এই যে অসংখ্য অগণিত জগৎ রয়েছে সমস্ত জগতের রব যিনি তিনি কে? তাহলে আল্লাহর পরিচয় রব্বুল আলামিন। আর নবীর পরিচয় কি? নবীজির পরিচয় হলো রব্বুল আলামিন নিজেই পরিচয় করিয়ে দিচ্ছেন, আমি আপনি পরিচয় দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীর পরিচয় খুব সুন্দর করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন নবী আমি তো আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, পরিচয়টা কি চমৎকার দেখেন। আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, নবীর পরিচয় রাহমাতাল লিল আলামিন। নবীর পরিচয় যেই কিতাবে দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি? কথা বলেন না কেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবের পরিচয়ও দেখেন আলামিনের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা এই কিতাবের পরিচয় দিচ্ছেন ইন হুয়া ইল্লা
যিক্রুলিল আলামিন, আল্লাহ বলছেন এটি হচ্ছে সমস্ত জগৎবাসীর জন্য উপদেশ বাণী, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, কোরআনের পরিচয় যিক্রুলিল আলামিন। যিক্র হচ্ছে কোরআনের একটি নাম, কোরআন এটি হচ্ছে কোরআনুল কারীমের একটি নাম, এটি ছাড়াও কোরআনুল কারীমের বিশেষায়িত প্রায় আরো 90টি নাম রয়েছে। যেমন কোরআনের একটি নাম করিম, কোরআনের একটি নাম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনের একটি নাম শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আবার কোরআনের একটি নাম হচ্ছে হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আবার কোরআনের একটি নাম করিম, ইন্নাহু লা কোরআনুম করিম। এভাবে কোরআনের কতটা নাম আছে কথা বলেন না কেন, কয়টা? তাহলে কোরআনের একটি নাম যিকির, কোরআনের একটি নাম কি যিকির। এই যিকির মানে উল্টাপাল্টা কিছু না। এখন তো দেখলাম, কিছুদিন আগে দেখলাম পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। তো যে এটা গাইলো এরপরে বলতেছে আমার একটি ভাইরাল যিকির নিয়ে, ভাইরাল শাল নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তা আমি বললাম, মনে মনে ভাবলাম কেমন মূর্খ, যিকির কোনটা সেটাও এখনো বুঝে না। যিকির হচ্ছে সুবহানাল্লাহ, যিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, যিকির হচ্ছে আল্লাহু আকবার, আবার সর্বশ্রেষ্ঠ যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যিকির হচ্ছে কোরআন, আবার সালাতও হচ্ছে যিকির, সালাতও হচ্ছে যিকির। বানাইছে কোনটাকে দেখছেন, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে। আরেকজন তো বসেন বসেন বসে যান, ওইটাকেও যিকির বানায় ফেলছে। কোন আজব দেশে বাস করি আমরা। ইন হুয়া ইল্লা যিক্রুলিল আলামিন, তাহলে কোরআনের পরিচয় যিক্রুলিল আলামিন, আর রবের পরিচয় রব্বুল আলামিন, আর নবীজির পরিচয় রাহমাতাল্লিল আলামিন। এখন আমরা কোরআন থেকে এরকম দলিল ভিত্তিক কথা বলে আমরা হয়ে যাই ওয়াহাবি, আর গড়গড়াইয়া পোড়ানে ওয়ালা হেরা হয়ে যায় বেশি নবী প্রেমিক, নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সঠিক সমাজ দান করেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে হেদায়াতের নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। তাহলে নবীজির স্ট্যাটাস নিয়ে আমরা কথা বলছি, সমস্ত নবীরা হলেন বংশভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক বা আঞ্চলিক নবী, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। এবার আসেন, পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন, জোরে বলেন তো কি বানিয়েছেন, নেতা? নাকি আপনারা দ্বিমত আমার সাথে? আপনারা দ্বিমত হবেন তখন যদি কথাটি আমি আমার নিজের মতো করে বানিয়ে বলি, আর যদি এটা আল্লাহ বলেন তাহলে আর এটা না মানার কোনো উপায় নাই। নবীরা হচ্ছেন নেতা। আচ্ছা, কথা তো দুইটা হয়, হয় নেতা হবে নইলে কি হবে, অনুসারী হবে, নেতা হবে নইলে অনুসারী হবে। আচ্ছা, নবীরা যদি নেতা না হন তাহলে নবীরা কার অনুসারী? নবীরা হচ্ছেন নেতা। নবীরা কি? নেতা। এই আমাদের দেশে বা আমাদের সমাজে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতা নির্বাচন মানুষ বিভিন্ন দিক এগুলোর দিকে খেয়াল করে মানুষ নেতা নির্বাচন করে, কিংবা ইলেকশন করে ভোটাভুটি করে নেতা বানানো হয়। কিন্তু নবীরা কি ইলেকশন করে ভোটাভুটি করে নবী হয়েছেন নাকি? নবী বানান কে? রাসুল বানান কে? এই নবী রাসুলদের ব্যাপারে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন আমি এভাবে করে তাদেরকে নেতা বানিয়েছি, ওয়াজআলনাহুম আইমা, আলেম স্কলার যারা আছেন তারা বুঝবেন, আ ইম্মা হচ্ছে ইমামের বহুবচন, ইমামুন মানে নেতা এক বচন সিঙ্গুলার, আর আ ইম্মা এটি প্লুরাল মানে নেতাগণ। এখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ব্যাপারে বলছেন নবীগণকে আমি নেতা বানিয়েছি। নবীগণকে আল্লাহ কি বানিয়েছেন? নেতা বানিয়েছেন। আর নবীগণ যে নেতৃত্ব দিতেন তাদের নিজেদের খুশি মতো নেতৃত্ব দিতেন না,
আল্লাহ তাআলা বলতেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াহদুনা বি আমরিনা, তারা আমার সরাসরি নির্দেশে জনগণকে হেদায়েতের দিকে আহ্বান করতেন। সুবহানাল্লাহ, এই নেতৃত্বে কোনো ভুল থাকতে পারে না, কারণ এই নেতৃত্বের কোয়ালিটি বা এই নেতৃত্বের যোগ্যতার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান সরাসরি যেই অফিস যেই দপ্তর থেকে আসে সেই দপ্তরটা কার? আল্লাহ। এই জ্ঞানে কোনো ভেজাল নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি নবীদেরকে এমন নেতা বানিয়েছি তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা বলেন না। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খাইরাত, আমি তাদেরকে ওহি পাঠাতাম, আমার তরফ থেকে ওহি পাঠাতাম যেন তারা এই ওহির ভিত্তিতে জনগণকে হেদায়াতের পথে আহ্বান করেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানালেন। এজন্য গত জুমায়ও আমি খুব পরিষ্কারভাবে বুখারী শরীফ থেকে একটি হাদিস বলেছিলাম যে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনী ইসরাঈলের নবীরা তাদের উম্মতদেরকে শাসন করতেন, এবং আমি অসংখ্য নবীদের নাম বলেছি যাদেরকে আল্লাহ নবুয়ত রেসালত আর রাষ্ট্র ক্ষমতা একসাথে দিয়েছেন। তো আমাদের নবীকে তো আল্লাহ তাআলা কোনো দিক থেকে অপূর্ণাঙ্গ রাখেন নাই, অপূর্ণাঙ্গ রাখলে তিনি রাহমাতাল্লিল আলামিন হবেন কেমনে? এজন্য আল্লাহ কোনো অপূর্ণাঙ্গতা রাখেন নাই। আমার নবীর বায়োগ্রাফি আপনি পড়ে দেখেন, তিনি এক বছর আর দুই বছর নয় দশ বছর মদিনার রাষ্ট্রকে তিনি প্রেসিডেন্ট হিসাবে শাসন করেছেন। সুবহানাল্লাহ, তাহলে নবীরা হচ্ছেন নেতা। নবীরা কি নেতা? তবে ছাতামাথা মার্কা নেতা নয়, আমি আগেই বলেছি এই নেতৃত্বের এই নেতৃত্ব পরিচালনার জন্য যে জ্ঞানগত যোগ্যতা দরকার সেটা সরাসরি যার দপ্তর থেকে আসে সেই দপ্তরটা কার? তবে এখানে একটি কথা রয়েছে, সমস্ত নবীগণ হচ্ছেন তাদের বংশের নেতা কিংবা এলাকার নেতা। যেমন আমি উদাহরণ যদি দেই, মুসা আলাইহিসসালাম তিনি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নেতা। শুআইব আলাইহিসসালাম মাদিয়ানবাসীর নবী, তিনি মাদিয়ানের নেতা। ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের বংশের নবী, নিজের বংশের নেতা। এখন আমার নবী তিনি কি শুধুমাত্র কুরাইশ বংশের নবী আর কুরাইশ বংশের নেতা? না, তিনি হচ্ছেন বিশ্ব নেতা, এমনকি সমস্ত নবীগণের রসুলগণের নেতা। সুবহানাল্লাহ, এজন্য আমরা তাকে বলি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল। আচ্ছা, তিনি ইমামুল মুরসালিন হবেন কেমনে? রসুলগণের ইমাম, নবীগণের ইমাম হতে হলে তো সবার ইমামতি করা লাগবে। এখন নবীজি কি সবার ইমামতি করেছেন? কোন জায়গায় করেছেন? মাশা আল্লাহ, মনে আছে আপনাদের বাইতুল কোন রাতে হয়েছিল ঘটনা? মাশা আল্লাহ, মেয়েরাজের রাতে। মেয়েরাজের দুইটা পার্ট, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেয়েরাজ। মেয়েরাজ মানে ঊর্ধ্বগমন, আর ইসরা কোরআনে বলা হয়েছে ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এতটুকু ছিল ইসরা। তো নবীজি কি আল্লাহ তাআলা মেরাজের রাতে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, নবীজির সম্মানে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত নবী যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সবাইকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ, জিব্রিল নবীজিকে বললেন নবীজি আপনি সামনে যান, সবার ইমামতি আজকে আপনি করবেন। নবীজি সামনে গেলেন, ইমামতি করলেন, আর এর মাধ্যমে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, তাহলে আমার নবীর মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের চাইতে কম না অনেক গুণ বেশি? আমার নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীর যে নবীকে যখন আল্লাহ তাআলার ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সব নবীকে ডেকেছেন। বাবা আদম আলাইহিসসালাম তিনি দুনিয়ার প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। আল্লাহু আকবার, আদম আলাইহিসসালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে সানন্দে বসবাস করো। আচ্ছা বলেন তো, মনে করেন আপনার নাম আব্দুল করিম, বিয়ে করার পর যখন আপনার ছেলে মেয়ে হয় সন্তান সন্ততি হয় দেখা যায় তখন একটু তার নাম ধরাটা পাল্টে, অর্থাৎ মানুষকে আমরা যেভাবে ডাকি সিস্টেমটা একটু চেঞ্জ হয়। আব্দুল করিম সাহেবের ছেলে যদি হয় নাম যদি হয় আব্দুর রহমান, কেউ কেউ ডাকে আব্দুর রহমানের বাবা কি বাড়িতে আছেন নাকি, বলে কি না, বলে কি না, তাহলে বাবা হওয়ার পর এটা আলাদা একটা পরিচয় হয়, তাই না? তো আদম আলাইহিসসালাম তিনি হচ্ছেন দুনিয়ার সকল মানুষের বাবা,
তো আল্লাহ তাআলা তো চাইলে আদম আলাইহিস সালামকে এভাবেও ডাকতে পারতেন, হে মানব জাতির পিতা। কোরআনে তো তাকে এভাবেও ডাকতে পারতেন, ইয়া আবুল বাশার, এভাবেও তাকে ডাকতে পারতেন, ডাকতে পারতেন কিনা। কিন্তু কোরআন খুলে দেখুন সব জায়গায় যখনই আদম আদম নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আদম, হে আদম। আবার নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া নূহ, হে নূহ। এমনকি লুত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া লুত। ইব্রাহিম নবীকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া মুসা। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া। কিন্তু আপনি বলেন তো তিরিশ পারা কোরআনের ভেতরে কোথাও কি ইয়া মুহাম্মদ আছে? ইয়া মুহাম্মদ আছে? তাহলে আপনাদের প্রশ্ন হলো যে হুজুর, সব নবীদেরকে যদি আল্লাহ নাম ধরেই ডাকেন তাহলে আমাদের নবীকে আল্লাহ কিভাবে ডাকলেন, কিভাবে ডাকলেন? অনেক সময় আমরা অনেক মানুষের নাম জানি না। একজন রিক্সা ড্রাইভার যাচ্ছে, আপনি নাম জানেন না, যখন কি বলেন এই রিক্সাওয়ালা, বলেন কি না? আবার কারো নাম জানেন না, বলেন এই ভাই, শুনছেন, বলে কি না? তাহলে এটাও ডাকার একটা সিস্টেম। আবার আপনার আইসক্রিম খেতে মন চাচ্ছে, আইসক্রিম বিক্রেতা যাচ্ছে, কি বলে ডাক দেন? এই আইসক্রিমওয়ালা। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে ইয়া মুহাম্মদ একবারও বললেন না। প্রশ্ন হলো তাহলে নবীজিকে আল্লাহ কিভাবে ডাকলেন? এটা কি কোরআনের ভেতরে নাই? নবীজিকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নবুয়তের রিসালতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন, যেমন নবীজিকে ডাকার দরকার হয়েছে রব্বুল আলামিন ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবীজিকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়ে বললেন হে আমার নবী, সুবহানাল্লাহ। আবার ডাকার দরকার হয়েছে, রব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ তাআলা বললেন হে আমার রাসূল, আপনার কাছে যা এসেছে আপনি তা প্রচার করে দেন, পৌঁছে দেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে কিভাবে ডাকলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আবার ওই যে একটু আগে উদাহরণ দিলাম, রিকশাওয়ালা যাচ্ছে, বললেন এই রিকশাওয়ালা। তো নবীজিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে আবার অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে কেমনে ব্যবস্থা। যেমন নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদর বুঝেন তো আপনারা, শাল, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এখন নবীকে আল্লাহ ডাকবেন, কিভাবে ডাকবেন? আল্লাহর কাছে ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকাটা পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ। কি চমৎকার ভাবে আল্লাহ তার নবীকে দেখেছেন, চিন্তা করেছেন? আবার ডাকার দরকার হয়ে, আবার ডাকার দরকার হয়েছে, বলেছেন ইয়া আইয়ুহাল মুদাফফির, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবীজিকে কোথাও কোরআনে নাম ধরে ডাকেন নাই, এটাও আমার নবীর একটি বিশেষ সম্মান, একটি বিশেষ মর্যাদা। আবার আমার নবীর একটি বিশেষ মর্যাদা হলো, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়ত বা রিসালতের যে একটি গেইট রয়েছে সেই গেইটটাকে আল্লাহ তাআলা চিরতরে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজির পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে বলেছেন খাতামান নবিয়্যিন। যেমন কোরআনুল কারিমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন। ভণ্ড নবী দুনিয়াতে না আসে, করিবুম মিন থালাথিন, নবীজি সংখ্যাও বলেছেন বুখারীর হাদিসে, করিবুম মিন থালাথিন, প্রায় ৩০ জন ভণ্ড নবী আসবে। এখনো পর্যন্ত ২৭ বা ২৮ জন ভণ্ড নবুয়তের দাবি করেছে, তার মানে বোঝা যাচ্ছে কেয়ামত আমাদের থেকে আর বেশি দূরে নাই। এগুলো কেয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত। নবীজি বলেছেন আমার পরে কতজন ভণ্ড নবী আসবে?
30 জন ভণ্ড নবী আসবে। এই তো গেল শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক কুখ্যাত কুলাঙ্গার তাকে নবী বলে দাবি করেছিল, শেষ পর্যন্ত টয়লেটে পড়ে মারা গিয়েছিল। জানেন তো আপনারা এই কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে আছে, আমাদের হুজুরদের মধ্যে যতই ঠেলাঠেলি থাকুক আলহামদুলিল্লাহ এই জায়গায় আবার সব হুজুরদের একমত আছে আলহামদুলিল্লাহ। পড়েন সকল ঘরোনার আলেমরা দীর্ঘদিন ধরে গভর্নমেন্টকে সরকারকে দাবি জানিয়ে আসতেছেন, কাদিয়ানিরা এই দেশে নাগরিক সুবিধা নিয়ে বাস করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব তারা ভোগ করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা মুসলিম হিসাবে মুসলিম পরিচয় দিয়ে এই দেশে থাকতে পারবে না, কারণ তারা মুসলিম নয়, তারা মুসলমানদের সাথে ধোকাবাদি করছে। এই আহমদি জামাত এরা বিভিন্ন নামে আছে, কাদিয়ানি, আহমদি, আহমদিয়া গ্রুপ, বিভিন্ন নামে এরা আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের মসজিদও আছে। খবরদার, কাদিয়ানিদের মসজিদে কখনো নামাজে ঢুকবেন না, নইলে ইমান হারা হয়ে যাবেন, কারণ এরা নবীজিকে শেষ নবী হিসাবে মানে না। কোরআনের সব মানলেও খাতামান নবিয়্যিন সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের এই দুইটা শব্দ মানে না বলে কাদিয়ানিরা কাফের, তাদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এই জন্য সরকারকে আমরা বলবো পার্লামেন্ট থেকে এই আইন পাস করতে হবে, এই দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা অবশ্যই করতে হবে। নবীজির পরেও যারা নবুয়তি দাবি করেছে তারা সবাই কিন্তু ধরাও খেয়েছে, গোলাম আহমদ কাদিয়ানিও ধরা খেয়েছে। নবীজির পরে নবুয়ত দাবি করেছিল মুসাইলামাতুল কাদ্দাব, সে তাকে যখন নবী বলা শুরু করলো লোকজন বলল আচ্ছা মুসাইলামা তুমি যে নবী, তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি জিব্রিল আসেন না, জিব্রিলের সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয় না? মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তো রেগুলারই জিব্রিলের আসা যাওয়া হয়, আয়াত সূরা নাজিল হয়, তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ নাই, আয়াত বা সূরা নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, একটু সময় তো লাগবে, জিব্রিল আসার জন্য একটু টাইম দরকার, সময় দাও, দেখবা কিছুদিনের মধ্যে জিব্রিলের সাথে আমারও সাক্ষাৎ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই মুসাইলামা কিছুদিন পর লোকজনকে ডেকে বলল শোনো গত রাতেই আমার সাথে জিব্রিলের সাক্ষাৎ হয়েছে। তা লোকজন বলল তাই নাকি, তা তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? এখন সে বলল শুধু আয়াত না, একটা পূর্ণাঙ্গ সূরাই আমার উপর নাজিল হয়েছে। তা লোকজন জিজ্ঞেস করলো তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল আমার কাছে গত রাতে জিব্রিল সূরা ফিল নিয়ে এসেছেন, সূরাতুল ফিল। কোরআনুল কারিমেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা কোরআনের ফিল, আর মুসাইলামার ফিল হচ্ছে আরেকটা। তো লোকজন বলল ঠিক আছে, তাহলে তোমার কাছে যে ফিল নাজিল হয়েছে এটা আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। মুসাইলামা এবার তিলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল। একদিকে তার তেলাওয়াত চলে, অন্যদিকে পাবলিক হাসে, যে আপনারাও হাসতেছেন কিন্তু আপনারা অর্থ না বুঝে হাসতেছেন, কিন্তু মুসাইলামা তো আরবদের সামনেই তেলাওয়াত করছে, আরবরা তো অর্থ বুঝে। তার যে সূরাটা সে পড়ে শোনালো এটার বাংলা অর্থ দাঁড়ায় কি দেখেন, আল ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট, হাতি আর কি, হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি, দেখেন হাতির ডেফিনেশন চলছে, লাহু যানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল মানে ব্যাপারটা মনে হচ্ছে ছোটবেলায় আমরা বাংলা পরীক্ষায় গরুর রচনা আসতো, গরুর রচনা অনেকে লিখছেন না আপনারা ছোটবেলায়? আমি নিজেও কিন্তু লিখছি ছোটবেলায় গরুর রচনা লিখতাম, ইংরেজিতেও আসতো দি কাউ, লিখতেন না আপনারা দি কাউ ইজ এ ডোমেস্টিক, লিখতেন না এরকম আপনারা লিখতেন? তো এরকমই শুরু হয়েছে, সে বলতেছে লাহু যানাবু ওয়াবিল তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল তার লম্বা একটি সুর আছে। লোকজন শুনে বলল মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোকাবাজ, প্রতারক,
বেঈমান, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে না, তোর এই সূরা ফিলটাই যথেষ্ট। যারাই নবীজির উপরে এইসব ভণ্ডামি করতে চেয়েছে তারাই ধরা খেয়েছে। তাহলে নবীজির একটি স্পেশালিটি বা একটি মর্যাদা হলো তিনি খাতামান নবিয়িন, তিনি সর্বশেষ নবী, তারপরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। নবীজিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দেখেন যেখানেই আল্লাহর নাম সেখানেই কিন্তু রাসূলের। আচ্ছা বলেন তো, আজানে আল্লাহর বরাত্ব যেমন আছে, সেখানে আজানের মধ্যে আবার নবীর নামটাও আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এরপরেই আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান, ইকামতের মধ্যে মনে হয় নাই, নামাজের ভেতরে আমরা আল্লাহর তাসবি জপি, আল্লাহর গুণগান করি, আল্লাহর আয়াত, আল্লাহর কালাম তেলাওয়াত করি, কিন্তু নামাজের ভেতরে মনে হয় নবীর উপর দুরুদ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো এখানে তো আপনি বসে বসে পড়েন, কারণ আমাদের দেশে দাঁড়িয়ে আর বসে একটা ঝামেলা আছে, আছে না? দাঁড়ানোরই বা কী দরকার, আর বসা নিয়ে, দাঁড়ানো বসানো নিয়ে, এটা নিয়ে তর্ক বিতর্কই বা করার কী দরকার আমার বুঝে আসে না, কারণ এটা তো ইসলামের কন্টেন্টই না, ইসলামের সিলেবাসই না। আচ্ছা বলেন তো, নবীজিকে সাহাবিদের মতো কেউ ভালোবাসতে পারবে? কথা বলেন না কেন, পারবে? তো নবীজির সাহাবিরা এগুলা নিয়ে তর্ক বিতর্ক করলেন না, আপনি করেন কেন? এটা আসলে শয়তান আমাদেরকে ফেতনার দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই ফেতনা থেকে বাঁচান। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা এভাবে সম্মান দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। ওই কাফেররা চেয়েছিল চক্রান্ত ষড়যন্ত্র করে নবীজিকে দুনিয়া থেকেই বিদায় করে দিবেন, আল্লাহ বললেন ওয়ারাফানা আলাকা যিকরাক, আমি বরং আপনার মর্যাদাকে দিক দিগন্তে গোটা পৃথিবীতে সমুন্নত করে দিব। সুবহানাল্লাহ, এবং তাই হয়েছে। বলেন তো, নবীজির কি কোনো ফেসবুক আইডি আছে? আপনারা তো অনেকেই আছেন ফেসবুকে ছবি আপলোড দিয়ে দেখেন কয়টা লাভ রিয়্যাক্ট আসলো। আবার এখন কেয়ার একটা জানি আসছে, কেয়ার নাকি এটাকে কেয়ার বলে না? হ্যাঁ, কেয়ার, কেয়ার রিয়্যাক্ট না, দেখে কয়জন কেয়ার মারল, কয়জন লাভ দিল, কয়জন লাইক দিল। আপনি একটা পোস্ট লেখার পরে দেখেন কয়জন এটা শেয়ার করলো, অনেকের ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। কিন্তু নবীজির কি কোনো ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে? কোনো ফেসবুক আইডি নাই, কোনো ফেসবুক পেজও নাই, কিন্তু পৃথিবীতে উনার যত ফলোয়ার আছে এর সমপরিমাণ কাছেও যেতে পারবে এমন কেউ আছে? আল্লাহ আকবার, কিয়ামত পর্যন্ত এরকম নবীজির ফলোয়ার বাড়তেই থাকবে। যুগ যত উন্নত হোক, বিজ্ঞান যত সমৃদ্ধ হোক, নবীজি নবীজির জায়গায় থাকবেন, নবীজির স্ট্যাটাস নবীজির জায়গায় থাকবে। সুবহানাল্লাহ, নবীজিকেই সম্মান দিয়েছেন কে? আমার নবীকে দেখেন আল্লাহ এমন সম্মান দিলেন, নবীজিকে আল্লাহ তাআলা সাহেবুল কাউসার, কিয়ামতের দিন আল্লাহ তাকে কাউসারেরও মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর মনে হয়। বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ ধরে খুব গরম পড়তেছে, তাই না? গরমের তীব্রতা খুব বেশি। এই যে গত এক সপ্তাহ আমি সিলেটে ছিলাম, খুব গরম, প্রচণ্ড গরম, এমনকি ফেসবুকেও দেখলাম, পত্রপত্রিকায় দেখলাম, সারা দেশে গরম পড়েছে। সূর্য এখন 9,30,00,000 মাইল দূরে, এত দূর থেকে তাপ দেয়। বহু মানুষকে দেখলাম গাড়িতে চললে দেখা যায়, দেখবেন শার্ট খুলে শার্ট দিয়ে বাতাস করতেছে, হাসার কিছু নাই। এটা সত্য কি না? সহ্য হচ্ছে না, অসহনীয় তাপমাত্রা। 9,30,000,000 মাইল দূর থেকে সূর্যের টেম্পারেচার আসতেছে, গা থেকে শার্ট খুলে শার্ট দিয়ে বাতাস করে। আর কিয়ামতের দিনটা কি ভয়ঙ্কর হবে, সূর্য মানুষের মাথার 1 বা 2 মাইল উপরে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে যাবে, মগজ গলে গলে পড়তে থাকবে, জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহ আকবার। নদী নাই, খালবিল নাই, ডিপ টিউবওয়েল নাই, শুধুমাত্র কাউসার থাকবে। কি থাকবে? নবীজির কাছে এই আয়াত নাজিল হলো, ইন্না আতাইনাকাল। নবীজি এই আয়াত সাহাবিদের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বললেন, আমার সাহাবিরা তোমরা কি জানো হোয়াট ইজ কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সাহাবিরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, কাউসার এটি হচ্ছে দুধের চেয়ে সাদা,
মধুর চেয়ে মিষ্টি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আকাশে যতগুলো তারকা আছে এর চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার বিলাতে থাকবো, কাউসারের পানি দিতে থাকবো। নবীজি সাহাবীদেরকে এটাও বললেন, কিয়ামতের দিন আমার হাউজের পাশে, আমার কাউসারের পাশেই সবচাইতে বেশি উম্মত লোক থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশিরভাগ, আমার উম্মতের বেশিরভাগই আমার কাছ থেকে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, আমার সাহাবীরা শোনো, এই কাউসারের পানি হলো এমন পানি, কাউসারের পানি যখন আল্লাহর কোনো বান্দা একবার পান করবে, কাউসারের পানি একবার পান করলে পরে 50,000 বছরের তৃষ্ণা চলে যাবে। কত হাজার বছরের? এই কাউসারের মালিক যিনি সাহেবুল কাউসার, কিয়ামতের দিন যাকে বানানো হবে তিনি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবীর শানটা কেমন আপনি শুনেন, কিয়ামতের দিন আমার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত আল্লাহ হাশরের মাঠে বিচারই শুরু করবেন না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, কেমন শান শওকত আমার নবীর! সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ না আল্লাহকে বলবেন, যতক্ষণ না আল্লাহ তাআলার কাছে তিনি সুপারিশ করবেন, ততক্ষণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে বিচার কাজে শুরু করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সবার আগে আমাকেই কবর থেকে উঠানো হবে, এমনকি ওয়া আউয়ালু শাফিআইন ওয়া আউয়ালু মুশাফা, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী এবং সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে, আর মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে পড়তে থাকবে। মানুষেরা কিয়ামতের দিন হয়রান হয়ে, পেরেশান হয়ে, পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। নবীজি বলেছেন, বিচারের দিনটা কত লম্বা হবে, 50,000 সনাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় তোমাদের হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আবার কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, হাশরের মাঠে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার পরে জাহান্নামীগুলো মনে করবে, দুনিয়ায় যে 60-70-80 বছর হায়াত পেয়েছিল, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আফসোস করে তারা তখন বলবে, হাশরের মাঠে উপস্থিত হয়ে বলবে, দুনিয়ায় যে আমরা এত লম্বা হায়াত পেয়েছিলাম এটা তো কিয়ামতের দিনের তুলনায় একটা সকাল কিংবা দুপুরের সমান নয়। আল্লাহু আকবার। এই রকম পেরেশানির ভেতরে মানুষ থাকবে, মানুষেরা নিজের ঘামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে, পঙ্গপালের মতো মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করবে, গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষেরা খালি পায়ে উলঙ্গ আর খৎনাবিহীন অবস্থায় হাশরের মাঠে হাজির হবে। হাশরের মাঠে মানুষেরা পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষেরা দিশেহারা হয়ে, হয়রান হয়ে, পরেশান হয়ে, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, অগো আমাদের বাবা আদম, আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, রব্বুল আলামিন আপনাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে রব্বুল আলামিন নিজেই আপনার ভেতরে রক্ত ফুঁকে দিয়েছেন। হাশরের ময়দানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আপনি আপনি রব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করেন, তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আমার রব আমার সঙ্গে কেমন ব্যবহার করেন, এই জন্য আমি নিজেই নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না,
কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন দুর্ব্যবহার করেন। আমিও আজ নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, আমিও পারবো না, চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, গিয়ে দেখবে জাতির পিতা নাফসি নাফসি জিকিরি করছেন, তিনিও তার নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। জাতির পিতাও তখন বলবেন আমিও পারবো না, কারণ আমি জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে, লোকেরা আবার সাইয়েদিনা মূসা আলাইহিসসালামের কাছে যাবে, সাইয়েদিনা মূসা আলাইহিসসালাম তখন বলবেন আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে, লোকেরা আবার সাইয়েদিনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে, সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম তখন নাফসি নাফসি জিকিরে রত থাকবেন, তিনিও বলবেন আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। ঈসা আলাইহিসসালাম বলবেন এত জায়গায় ঘোরাঘুরি করো না, আজ কেবলমাত্র একটি জায়গায় গেলেই কাজ হবে, এত জায়গায় ঘোরাঘুরি না করে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা আবার নবীজির কাছে যখন যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের কথা শুনে উম্মতি উম্মতি বলে আহাজারি করতে থাকবে, উম্মতি উম্মতি বলে আহাজারি করে মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে তিনি এবার সাজদায় মাথা নত করে দিবেন। নবীজি যখন তার মাথা নত করে দিবেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে, রব্বুল আলামিন তখন বলবেন ওগো আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা নিচু কেন, মাথা উঠান, সালতাম, আপনি কি চাইবেন ওগো আমার হাবিব আমার কাছে চান। নবীজি তখন বলবেন ওগো ওগো রব্বুল আলামিন আজকে বিচারের কাজটা শুরু করে দেন আর আমার পাপি উম্মতের জন্য আমাকে সাফায়াতের সুযোগ দান করেন। রব্বুল আলামিন তখন বলবেন ওগো আমার হাবিব আজ আপনার সুপারিশ ক্রমে আমি এখন বিচার কার্য শুরু করে দিলাম আর আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, যার জন্য সুপারিশ করতে মন চায় তার জন্য সুপারিশ করে আমার জান্নাতের ভেতরে আপনি দাখিল হয়ে যান। কেমন নবী আমার, আল্লাহু আকবার, আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারই শুরু করবেন না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর স্ট্যাটাস কেমন আপনি শুনেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন, নবীজি যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের গেট খোলা হবে না, অন্য কোনো নবীর পয়গাম্বর তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহ আকবার, কোনো নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবী গিয়ে জান্নাতের গেটটা খুলে দেন। মুসলিম শরীফের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেইটের কাছে আসব, জান্নাতের গেইটে এসে জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আমি অর্ডার করব ফাস্তাফতিহ, জান্নাতের দারওয়ান ফেরেশতাকে বলবো জান্নাতের দরজা খুলে দাও। ইয়াকুলুল খাযিন, জান্নাতের দ্বার রক্ষী দারওয়ান ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, হু আর ইউ, তুমি কে? নবীজি তখন বলবেন আমাকে চেনো না, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর ওই খাজেন ওই জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা তখন বলবে আহলান ওয়া সাহলান, আপনার জন্যই তো আমি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছি, বিকা উমের তো আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনি আসার আগ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজাটা না খুলি, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি, আজ আপনি যখন জান্নাতের তালা খুলবেন আপনার মাধ্যমেই জান্নাত উদ্বোধন করা হবে। বলেন তো দেখি আবার নবীর মর্যাদা যদি বেশি হয় সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামও কম না বেশি? এজন্য আমাদেরও ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই, নবীজি আমাদের ব্যাপারে বলেছেন আমার উম্মতরা হতাশ হয় না, কিয়ামতের দিন আমার উম্মতরা জান্নাতে ঢুকার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবী যেমন দামি নবীর উম্মতও দামি। আমার নবীর মর্যাদা কেমন দেখেন আপনি, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা স্বয়ং নিজে আরশে আজিম থেকে দিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে তার নিজের একটি সিফাতি নাম বরাদ্দ করলেন আল্লাহ, এটি হচ্ছে রব্বুল আলামিনের জাত,
সত্তাগত নাম, এছাড়াও আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম রয়েছে। এর মধ্যে আজিম হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আল্লাহ তাআলা তার এই নিজের নামকে তার হাবিবের জন্য ডেডিকেট করলেন, উৎসর্গ করে দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের শানে এই শব্দ ব্যবহার করলেন। রব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই হে নবী, আপনি এক পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। পড়েন, এমন এক চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দিলেন, মানুষের জীবনের সকল দিক আর বিভাগের জন্য তিনি হলেন অনুসরণীয় এবং অনুকরণীয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখেরাত দিবসের আশা রাখে, তাদের জন্য আমার রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। তিনি সবার জন্য আদর্শ, তিনি সবার জন্য আদর্শ। যারা নবীজির বায়োগ্রাফি পড়ে নাই, নবীজির জীবনী যারা পড়ে নাই, তারাই নবীজিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নবীজির জীবনী আমাদের মধ্যে অনেক মুসলমানরাও আছে জীবনে একবারও পড়ে নাই। আমি যদি এখন প্রশ্ন করি, হাত তুলাইয়া লজ্জা দিব না, যদি প্রশ্ন করি এখানে যারা আছেন, নবীজির জীবনী আপনি অন্তত একবার ফার্স্ট টু লাস্ট পড়েছেন, কে কে আছেন হাত তুলেন তো? এই দেখেন, কয়েকজন হাত তুলছে, মাত্র কয়েকজন, হাতে গোনা, অর্থাৎ 2% হবে না এই সংখ্যাটা। আরে বাপরে বাপ, আমাদের দেশে আমি গত কয়েকদিন আগে দেখলাম যে মিছিল, আপনি মিছিল করছেন ঠিক আছে, কিন্তু আপনি কি নবীর জীবনী একবারে পড়লেন? শুধু কি এই ফালাফালি করলেই নবীর প্রতি ভালোবাসা হয়? আপনি তো নবীজির শান শৌকতের কিছুই বলতে পারবেন না, কারণ আপনি নবীজির জীবনীটা একবারও পড়লেন। আমরা যারা পড়ি নাই, নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীজিকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না অনুসরণ করা লাগবে? যদি নবীজিকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যেত, তাহলে সবার আগে আবু তালেব জান্নাতে চলে যেত। আবু তালেবের নাম শুনেছেন আপনারা? নবীজিকে অনেক আদর মহব্বত ভালোবাসা দিয়েছেন। আবু তালেব নবীজিকে অনেক শেল্টার দিয়েছেন, অনেক শেল্টার দিয়েছেন। মক্কায় যখন কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আবু তালেব তখন তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার শেল্টার দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারেন নাই। বুখারিতে হাদিস এসেছে, নবীজি তার চাচা আবু তালেবের কাছে গেলেন মৃত্যুসজ্জায়, শেষ সময়ে গিয়ে বললেন, ইয়া আম্মি আবু তালেব, ইয়া আম্মি আবু তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আচ্ছা, কালেমাটা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত? দেখেন নবীজির দাওয়াতের নমুনা, খেয়াল করেন। নবীজির খারাপ লাগছে তার চাচা তাকে এত শেল্টার দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নিজের চাচা এত ভালোবাসলেন, নিজের চাচা জাহান্নামে চলে যাবেন, এটা তো নবীর কাছে ভালো লাগবে? নবীজি বললেন, চাচা কুল, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা, এতটুকু বলেন। যদি আপনি এতটুকু এখন ঘোষণা দেন, আমি আপনাকে বলছি, হাজ্জুল্লাকা ইন্দাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে ঢুকাবো। কেমন দাওয়াত! আবু তালেব দেখলেন আশেপাশে তো সব কাফের, সব বেঈমান, মরার আগে যদি এই কথা ঘোষণা দিয়ে দেন তাহলে তো সমস্যা দেখা দিতে, ইমান আনলেন না। নবীজি বললেন, চাচা গো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এতটুকুও বলেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর আল্লাহকে সুপারিশ করে আল্লাহর কাছে আমি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করি। তিনি পড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুও তিনি পড়লেন না, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এবার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজির কি হয়ে গেল? মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা এগুলো দেখছেন কিনা কথা বলেন না কেন, দেখছেন কিনা? আল্লাহ জিব্রিলকে পাঠালেন ওহি দিয়ে, জিব্রিলকে পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 56 নম্বর আয়াত ভালো করে শুনেন,
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء شوزاك الله تعالى বললেন إنك لا تهدي إنك নিশ্চয় আপনি لا تهدي হেদায়েত করতে পারবেন না হেদায়েতের দিকে আনতে পারবেন না হেদায়েত দিতে পারবেন না মান আহবাবতা যে আপনাকে ভালোবেসেছে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না যদি না আল্লাহ চান ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা আল্লাহ যাকে চান আল্লাহই তাকে হেদায়েত দেন আল্লাহ তাআলা বললেন নবী গো আপনাকে যে ভালোবাসলো আদর দিল সে ঈমান না নিয়ে পৃথিবী থেকে চলে গেল মন খারাপের কিছু নাই মন খারাপের কিছু নাই এরপরেও নবীজি তার চাচার জন্য একটু মাগফিরাত কামনা করবেন আল্লাহর কাছে এমন মনোবসনা যখন করলেন আল্লাহর বরদাস্ত হলো না সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বললেন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম আল্লাহ তাআলা বললেন নবী এবং ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয় যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে অর্থাৎ আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার চাচা আপনাকে ভালোবেসেছেন ঠিক কিন্তু ঈমান আনেন নাই মুশরিক এই জন্য নবী হিসাবে আপনার জন্য শুভনীয় দয় তার জন্য ইস্তেগফার করুন আল্লাহু আকবার ওই দিন দেখলাম এক হুজুর বলেছে যে আমাদের দেশে কিছু ওয়াহাবিরা বলে নবীকে নাকি ভালোবাসলেই শুধু জান্নাতে যাওয়া যায় না তো দেখো না আবু তালেব নবীজিকে ভালোবাসা দেওয়ার কারণে জাহান্নামের আজাব তার থেকে একটু কমানো হয়েছে কেমন যুক্তি দিছে দেখছেন আবু তালেবকে তো আসলেই জাহান্নামে আজাব সবচাইতে কম দেওয়া হবে এটা আপনারাও জানেন এই হাদিস আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি আগুনের তৈরি এক জোড়া কি পরানো হবে সেটা দিয়ে তার মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে কিন্তু নবীজিকে ভালোবেসেও জাহান্নাম থেকে কি রেহাই পালো তাহলে নবীজিকে ভালোবাসা ইমানের অংশ ভালোবাসতে হবে আর ভালোবাসার দাবি হলো নবীকে অনুসরণ এই জন্য রব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলেন ফাত্তাবিউনি আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো নবী গো আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে তারা যদি আপনাকে অনুসরণ করে আপনার উম্মতরা আমাকে ভালোবাসার দরকার নাই ইউহিব্বুকুমুল্লাহ আমি আপনার উম্মতকে ভালোবাসবো আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম তাদের গুনাহ মাফ করব আমাদের দেশে ভালোবাসার নমুনা হলো রবিউল আউয়াল মাস আসলে পরে বাজারে বাজারে গরু ধরে ধরে জবাই করা আমি এমনও শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে অনেকে জোর করে টাকা নিয়েছে অনেকের ঘরে ঘরে ঢুকে চাঁদাবাদী স্টাইলে টাকা নিয়েছে এমন প্রমাণও আমার কাছে আছে কি আছে কি না শুধু আপনি জিলাপি আর বিরিয়ানি বানাইলেন এটাই কি নবী প্রেম আর র্যালি বের করলেন যে এই দেশে নবী আসলেন এই দেশের মানুষরা তো এরকম র্যালি কোনোদিনও বের করে নাই সাহাবিরাও তো বের করে নাই আমরা নবী প্রেমের বিরোধী নাই যতগুলো কথা আজকের জুমায় কোরআন হাদিস দিয়ে বলতেছি যারা মানুষকে এভাবে গোমরা করছে আপনি তাদের আলোচনা শুনবেন এদের কথার ভিতরে কোরআন নাই হাদিসও নাই শুধু কিচ্ছা কাহিনী আউল ফাউল কাহিনী কোরআন নাই হাদিসও আমরা কোরআন হাদিস দিয়ে কথা বললে আমরা হই ওয়াহাবি আর তারা সাপের কিচ্ছা বেগুনের কিচ্ছা এই কিচ্ছা সেই কিচ্ছা তারা হলো কোরা সুন্নি নাউজুবিল্লাহি মিন চিন্তা করেছেন কি মারাত্মক কথা আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন তাহলে নবী প্রেমের নমুনা কেমন হবে নবী প্রেমের নমুনা হবে আবু বকরের মতো হিজরতের রাতের সেই ঘটনা সময় তো শেষ হয়ে গেল হিজরতের রাতের ঘটনা তো আপনারা জানেন গারে সুরের কেটে যাওয়ার পর আবু বকর সবগুলো গর্ত বন্ধ করে দিলেন একটা গর্ত পা দিয়ে তিনি ঢেকে রাখলেন পা দিয়ে বন্ধ করলেন ওই পায়ে সাপে কামড়ালো
নবীজি তার উরুর উপরে বিশ্রাম নিচ্ছিলেন, চোখের পানি নবীজির উপরে পড়েছে। ও কথা শোনার পর দিন থেকে, হিজরতের কথা শোনার পর দিন থেকে একটা দিন রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা দরজার সাথে পিঠ লাগিয়ে হেলান দিয়ে থাকতেন, জানে না কোন দিন নবীজি এসে আমাকে ডাক দেন। আল্লাহ আকবার, এটা নবী প্রেম। আর তুমি এমন নবী প্রেমের কথা বলো, তোমার নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীজিকে নিয়ে কটুক্তি হয়, নবীকে ব্যঙ্গ করা হয়, কার্টুন করা হয়, তোমার জবান থেকে কথা নাই, জিলাপি খাওয়ার বেলায় শুধু পাওয়া যায়, এটা নবী প্রেম না, এটা হলো বৈজ্ঞানিক, এটা হলো শয়তানি। প্রকৃত আশেক রসুল, প্রকৃত সুন্নির সংজ্ঞা কি? প্রকৃত আশেক রসুল, প্রকৃত সুন্নি তারা নবীকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে করে, নবীর জন্য, আল্লাহর দিনের জন্য কথা বলতে বলতে, নবীর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শরীর থেকে রক্ত দিতে দিতে, আবরণ সংগ্রাম করতে করতে, নিজের জীবনকে যারা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, এরাই হচ্ছে সত্যিকার আশেক রসুল। বিরিয়ানি খাইয়া আর জিলাপি খাইয়া আশেক রসুলের দাবি করো, ইসলামে তো সুজা। নবীজির সাহাবীরা আশেক রসুল হতে গিয়ে জিহাদের ময়দানে গর্দান কেটে দিয়েছেন, হানজালা বাসর ঘর ছেড়ে শহীদ হয়েছেন, এটা হলো নবী প্রেমের নমুনা। ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়, তুমি আসো মানুষের ইমান ধ্বংসের পায় তারায়, আল্লাহ তাআলা এই জাতিকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। আমরা নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? নবীর জন্য যদি কথা বলা দরকার হয় উচ্চ কণ্ঠে কথা বলবো, নবীর জন্য যদি জেলে যাওয়া লাগে আমরা জেলকে বরণ করে নিব, নবীর জন্য যদি আমাদের জীবনকে কুরবান করতে হয় তাও আমরা কুরবান করে দিব, কোরআনের ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের জন্য মুসলমানরা নিজের জীবনকে হাসি মুখে দিয়ে দিতে পারে, ঠিক কিনা? এটাই হচ্ছে নবী প্রেম, এটাই হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা আজকে নবীজির স্ট্যাটাস নিয়ে, নবীজির সম্মান মর্যাদা নিয়ে, নবীজির শান নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আগামী কয়েক জুমায় নবীজির জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে আলোচনা আগামী জুমা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।